এখানে এখন অনির্বাণ এসছে আমাদের সঙ্গে। অনির্বাণ এবারে নেটে কোয়ালিফাই করেছে, তো ও কি বলে একটু শুনে নি আমরা। নমস্কার, আমি অনির্বাণ চক্রবর্তী। এবারে যে ডিসেম্বর 2017 নেটে আমি GRF 26 র্যাঙ্ক করেছি, UGC GRF 26। আর গেট 2018-এ আমি অল ইন্ডিয়া 21 র্যাঙ্ক করেছি। তো এর আগে আমি 6 মাস এই বায়োনেট ভিশনে প্রিপারেশান নিয়েছি। এখানে যে টিচাররা আছেন তারা নানাভাবে হেল্প করেছেন, মানে এত ফ্রেন্ডলি হেল্প, আমি সত্যি জানতাম না যে এর আগে অন্য কোথাও পাওয়া যেতে পারে। আর এখানে যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি দেখেছি যে একদম নেটের জন্যই সেই স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করা হয়েছে, ওগুলো প্রচুর হেল্প করেছে আমায়। আর পুরো ইনস্টিটিউটটার মধ্যে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, যেটা আমাকে দেখেছি, আমি কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছি যে এটা কী হবে দাদা, ওটা কী হবে, তো যে কোনো সমস্যা সবসময় পাশে পেয়েছি। এই সাকসেসের পেছনে অনেকটাই ক্রেডিট হচ্ছে বায়োনেট চ্যানেল। আচ্ছা, এখানে মানে পরীক্ষা সিস্টেম, পরীক্ষা দিতে তো রেগুলার? হ্যাঁ, পরীক্ষা রেগুলার দিতাম, মক টেস্টের প্রচুর স্কিম ছিল এখানে, ইউনিট টেস্ট ছিল, মান্থলি টেস্ট ছিল। তো যখনই এখন দেখা গেছে যে টাইম কম হয়ে গেছে, পরীক্ষা বেশি হয়ে গেছে, তো সব পরীক্ষা আসলে দিতেও পারিনি, এতটাই টাইম কম হয়ে গেছে। তারপর চেষ্টা করছি তারা সঙ্গে পরীক্ষা দেওয়ার, এবং সেই মক টেস্টগুলো স্ট্যান্ডার্ড ছিল, নেটের কোশ্চেনের স্ট্যান্ডার্ডের মতো, সেই মক টেস্টের স্ট্যান্ডার্ডটা আমাকে হেল্প করেছে ওই কোশ্চেনের স্ট্যান্ডার্ড নেটের কোশ্চেনের সঙ্গে ফেস করার মতো। এটাই আর এনি সাজেশন, মানে যেটাতে বায়োনেট ভিশনটাকে একটু ইম্প্রুভ করা যায়। এটা অলরেডি ইম্প্রুভ, 25টা জিআরএফ এসছে এবারের নেটে, 26টা জিআরএফ, এর বেশি ইম্প্রুভ আর কি হতে পারে না। তাও মানে আমাদের স্টাডি মেটেরিয়ালে যদি কোথাও কোনো, কারণ তোমার আগে দেবজানি এরা বলছিল যে স্টাডি মেটেরিয়ালটাকে আরো কম্প্যাক্ট করতে, তো তোমার কি মনে হয় যে কম্প্যাক্ট করাটা দরকার? স্টাডি মেটেরিয়ালটা সেটা যদি আরেকটু কম্প্যাক্ট করা যায়, একটু ছোট করা যায়, মানে অনেকটা ভাস্ট দেয়া হয়, অনেক বড় স্টাডি মেটেরিয়াল। আচ্ছা, তুমি বলছো যে তাহলে ধরো যে স্টুডেন্টরা একদম প্রিলিমিনারি শুধু স্টাডি মেটেরিয়ালের উপর ভরসা করতে চায়, আমরা যদি বলি সব সময় যে বই পড়তে, তো কিন্তু যদি স্টাডি মেটেরিয়ালের উপর ভরসা করতে হয় তাহলে ওটাকে আরেকটু গোছানো হলে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু স্টাডি মেটেরিয়ালটাই নেয়, তো তাদের ক্ষেত্রে কম্প্যাক্ট করলে কি অসুবিধা হয়ে যাবে না একটু? সেটা হতে পারে, তাদের জন্য একটু ভাস্ট স্টাডি মেটেরিয়াল হতে পারে। তাহলে বলছো দু রকম স্টাডি মেটেরিয়াল ধরতে। যাই হোক, আর কোথাও তুমি কোয়ালিফাই করলে, মানে গেট নেট ছাড়া অন্য কোনো পরীক্ষা? না, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিসের সেট আমি দিয়েছি, সেটাতেও ভালো স্কোর হয়েছে, তো সেটার রেজাল্ট এখনো আয়াটিং, দেখা যাচ্ছে, দেখা যাক। আর পিএইচডির জন্য কথাবার্তা চলছে আমার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ, চলো।